জন উইনস্টন লেনন হচ্ছেন একজন ইংলিশ গায়ক, গীতিকার এবং পিস অ্যাক্টিভিস্ট। দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কো লিড ভোকাল এবং রিদম গিটারিস্ট হিসেবেই বিশ্বব্যাপী তার সুখ্যাতি। জন লেনন 9 অক্টোবর 1940 সালে যুক্তরাজ্যের লিভারপুল ম্যাটারনিটি হাসপাতাল লিভারপুলে জুলিয়া ও আলফ্রেড লেননের ঘরে জন্মগ্রহণ করেন। ব্যবসায়িক কারণে দূর দূরান্তে ঘুরে বেড়াতেন বিধায় লেননের বাবা পরিবারের ভরণ পোষণের জন্য নিয়মিত টাকা পাঠাতেন। তবে 1944 সাল থেকে এই টাকা আসা বন্ধ হয়ে যায় এবং প্রায় 6 মাস যাবৎ তার বাবা নিরুদ্দেশ থাকেন। পরে হঠাৎ একদিন লেননের বাবা ফিরে আসেন এবং পরিবারের দায়িত্ব পুনরায় গ্রহণ করতে চান, কিন্তু ততদিনে লেননের মা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন, ফলে সেটা আর সম্ভব হয়নি। লেননের খালা মিমির সহায়তায় তার মা আইনগতভাবে ছেলের কাস্টডি লাভ করেন। লেনন তার শৈশব কৈশোর পুরোটাই কাটান মেন্ডিপস 251 ম্যানলভ এভিনিউ ওয়ালটনে তার খালা মিমির বাসায়, যার কোনো সন্তান ছিল না। 11 বছর বয়স থেকে লেননই তার মায়ের বাসা 1 ব্লমফিল্ড লিভারপুলে নিয়মিত যাতায়াত করতেন। এখানে তার মা তাকে এলভিস প্রিসলির গান শোনাতেন। তাছাড়া তিনি লেননকে বেঞ্জো বাজানো শেখান এবং ফ্যাটস ডোমিনো এন্ড দ্যাট শেয়ার গানটি বাজানো শেখান। এ সময় লেননের সাথে তার চাচাতো ভাই স্ট্যানলি পার্কার এবং চাচাতো বোন লীলা হার্ভের সাথে সখ্যতা গড়ে ওঠে। তারা একসাথে সিনেমা দেখতে যেতেন এবং মাঝে মাঝে ব্ল্যাকপুল টাওয়ার সার্কাসেও যেতেন। সেখানে তাদের সাথে অনেক নামকরা শিল্পীদের সাথে দেখা হতো। ডাভডেল প্রাইমারি স্কুলে লেনন একজন অ্যাংলিকান হিসেবে গড়ে উঠছিলেন। 11+ এক্সামে উত্তীর্ণ হওয়ার পর তিনি ভর্তি হন লিভারপুলের কোয়ারি ব্যাংক হাই স্কুলে। হাই স্কুলে তিনি কমিক্যাল কার্টুন ড্রয়িং করে তার নিজের সম্পাদিত স্কুল ম্যাগাজিন দ্য ডেইলি হাওলে প্রকাশ করতেন। 1956 সালে তার মা জুলি তাকে তার প্রথম গিটারটি উপহার দেন। 1956 সালে মাত্র 15 বছর বয়সে লেনন তার দ্য কোয়ারি ম্যান ব্যান্ড গঠন করেন, তার স্কুল কোয়ারি ব্যাংক হাই স্কুলের নাম অনুসারে। এ সময় দ্য কোয়ারি ম্যানে তিনি হাফ শিফল এবং হাফ রক অ্যান্ড রোল ঘরানার গান করতেন। 1958 সালের 15 জুলাই লেননের মা জুলিয়া তার খালার বাসা থেকে পায়ে হেঁটে নিজের বাসায় যাওয়ার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুতে কিশোর লেনন মারাত্মকভাবে ভেঙে পড়েন এবং পরবর্তী 2 বছর অত্যধিক মাত্রার মদ্যপান এবং উশৃঙ্খল জীবনযাপন শুরু করেন। যদিও মায়ের মৃত্যু পরবর্তী জীবন তার সৃষ্টিশীলতাকেই অনুপ্রেরণা দিয়েছিল, সেই অনুপ্রেরণার ফসল হচ্ছে 1968 সালের বিটলসের জুলিয়া গানটি। 1957 সালে দ্য কোয়ারি ম্যানের দ্বিতীয় শোতে উলটন সেন্ট পিটার্স চার্চের কাছে লেননের সাথে পরিচয় হয় পল ম্যাকার্টনির, যিনি পরবর্তীতে বিটলসের মেম্বার হয়েছিলেন। অতঃপর লেনন পলকে তার ব্যান্ডে জয়েন করতে বলেন। এ সময় লেনন ও লেভেল পরীক্ষায় অকৃতকার্য হন এবং তার খালা ও প্রধান শিক্ষকের সহায়তায় লিভারপুল কলেজ অব আর্টসে ভর্তি হন। পলের অনুরোধে তার ব্যান্ডে জর্জ হ্যারিসন যোগ দেন গিটারিস্ট হিসেবে এবং লেননের হাইস্কুল বন্ধু স্টুয়ার্ট সুটলাইফ বেজিস্ট হিসেবে যোগ দেন। এভাবে 1960 সালে লেননের ব্যান্ড দ্য বিটলস গঠিত হয়। এরপর পিট বেস ড্রামার হিসেবে জয়েন করেন। পরবর্তীতে সুটলাইফ চলে গেলে ম্যাকার্টনি বেস তুলে নেন এবং ড্রামার পিটের জায়গায় অভিষিক্ত হন রিঙ্গো স্টার। দ্য বিটলস ভাঙার পূর্ব পর্যন্ত এটাই ছিল তাদের সর্বশেষ লাইন আপ। 1962 সালে লেনন সিনথিয়া পাওয়েলকে বিয়ে করেন। একই সালে বিটলস তার প্রথম সিঙ্গেল লাভ মি ডু প্রকাশ করে ব্রিটিশ টপ চার্টে 17তম স্থান দখল করে। ধীরে ধীরে লেননের ব্যান্ড দ্য বিটলস 70 দশকের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডে পরিণত হয়। 1963 পর লেনন নিয়মিত ব্যান্ড ট্যুর করতে থাকেন। এই ট্যুরকালীন সময়ে তার স্ত্রী সিনথিয়ার গর্ভে তার প্রথম সন্তান জুলিয়ান জন্মগ্রহণ করেন। ট্যুরের পাশাপাশি লেনন ফিল্ম মেকিং এবং গান লেখা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি 2টি বইও প্রকাশ করেন, ইন হিজ ওন রাইট এবং আ স্প্যানিয়ার্ড ইন দ্য ওয়ার্কস। 1965 সালে ব্রিটিশ সরকার রানীর জন্মদিনে সঙ্গীত ও শিল্পে অবদানের জন্য লেনন ও তার ব্যান্ড দ্য বিটলসকে স্বীকৃতিস্বরূপ মেম্বার্স অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার MBE প্রদান করেন। এই সময় লেনন লক্ষ্য করেন যে তাদের কনসার্টে অত্যধিক হইচইয়ের কারণে অনেক ফ্যানই ভালোভাবে গান শুনতে পারছেন না। এটা তাদের শিল্পী পেশাদারিত্বকে আঘাত করে। এর ফলশ্রুতিতে 1965 সালে লেনন তার এই অনুভূতিকে হেল্প গানের মাধ্যমে প্রকাশ করেন। একই বছর এক পার্টিতে লেনন ও জর্জ হ্যারিসনের LSD মাদক সেবন মারাত্মক বিতর্কের সৃষ্টি করে। তার কিছুদিন পর 1966 সালে লেনন এক সাক্ষাৎকারে ইভিনিং স্ট্যান্ডার্ডের রিপোর্টার মরিন ক্লিপকে বলেন, "Christianity will go, it will vanish and shrink. We are more popular than Jesus now. I don't know which will grow first, rock and roll or Christianity." এর ফলে ইংল্যান্ডে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও
আমেরিকাতে প্রতিবাদের ঝড় উঠে যায়। অনেকে দ্য বিটলসের রেকর্ডে অগ্নিসংযোগ করে। এছাড়া লেননকে নানা ধরনের হুমকিমূলক বক্তব্য দেওয়া হয়, যার ফলশ্রুতিতে দ্য বিটলস তাদের ব্যান্ড ট্যুর বন্ধ করে দেয়। দ্য বিটলসের সাথে ভারতের মহর্ষি মহেশ যোগীর সাক্ষাৎ একটি উল্লেখযোগ্য ঘটনা। পরবর্তীতে লেনন মহর্ষির ভাবশিষ্যে পরিণত হন। এরপর তারা লন্ডন ফিরে আসেন এবং ব্যবসায়িক উদ্দেশ্যে অ্যাপল কর্পোরেশন নামে একটি মাল্টিমিডিয়া কর্পোরেশন গঠন করেন, যার একটি অংশ ছিল সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল রেকর্ডস। তবে এখানে লেননের উদ্দেশ্য ছিল এই ব্যবসায়িক কাঠামোর মধ্যে তার শিল্পচর্চার স্বাধীনতা। অ্যাপল রেকর্ডসে দ্য বিটলসের প্রথম সিঙ্গেল ছিল রেভলিউশন, যার উপজীব্য ছিল 1968 সালের বৈশ্বিক অস্থিতিশীলতা ও নাগরিক আন্দোলন। এ সময় লেনন তার বান্ধবী ও জাপানি আর্টিস্ট ইয়োকো অনোকে ব্যান্ডের নিয়ম ভেঙে দ্য বিটলসের রেকর্ডিংয়ে নিয়ে আসতেন। 1968 সালের শেষ দিকে লেননের মাদক সেবনের মাত্রা বেড়ে যায়। এই সময় তিনি তার বান্ধবী অনর প্রতি দুর্বল হয়ে পড়েন। 1969 সালে লেনন হ্যারিসন স্টার মতামতের ভিত্তিতে অ্যালেন প্লেনকে অ্যাপল কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ নিয়োগ দিলে এতে বাদ সাধেন ম্যাকার্টনি। 20 মার্চ 1969 সালে লেনন ও অনো বিবাহবন্ধনে আবদ্ধ হন। লেনন ও অনো তাদের হানিমুনকে বেড ইন ফর পিস হিসেবে আমস্টারডাম হিলটন হোটেলে বিশ্বশান্তির জন্য উৎসর্গ করেন। 1968-69 সালের মধ্যে লেনন ও অনো একসাথে 3টি এক্সপেরিমেন্টাল অ্যালবাম রেকর্ড করেন। 1969 সালে তারা প্লাস্টিক অনো ব্যান্ড গঠন করেন। 1969-70 মধ্যে তিনি কিছু সিঙ্গেল প্রকাশ করেন। এর মধ্যে তার গিভ পিস এ চ্যান্স গানটি অ্যান্টি ভিয়েতনাম যুদ্ধের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছিল। তিনি তার ইনস্ট্যান্ট কার্মা গানটি লেখেন নাইজেরিয়ান সিভিল ওয়ারে ব্রিটেনের সম্পৃক্ত থাকার প্রতিবাদে। এর প্রতিবাদে তিনি ব্রিটিশ কুইনকে তার এমবিই মেডেল ফিরিয়ে দেন, যদিও এতে তার এমবিই স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি। 1969 সালের সেপ্টেম্বর মাসে লেনন দ্য বিটলস ত্যাগ করেন, কিন্তু তখন ব্যান্ডের রেকর্ডিং কন্ট্রাক্ট নিয়ে আলোচনা চলতে থাকায় লেনন মিডিয়াতে তার ব্যান্ড ত্যাগের বিষয়টি প্রকাশ করেননি। 1970 সালে লেনন তার ডেবিউ সলো অ্যালবাম জন লেনন প্লাস্টিক অনো ব্যান্ড প্রকাশ করেন, যা সমালোচকদের প্রশংসা করলেও ব্যবসায়িকভাবে সফলতার মুখ দেখেনি। 1971 সালে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আলীর সাথে এক সাক্ষাৎকারের মাধ্যমে তার রাজনৈতিক চেতনার দ্বারা অনুপ্রাণিত হয়ে লেনন পাওয়ার টু দ্য পিপল গানটি রচনা করেন। এছাড়া ফ্যাসিজমের বিরোধিতায় অনর সাথে গড সেভ আস ডু দ্য ওস গানটি প্রকাশ করেন। 1971 সালে লেননের পরবর্তী অ্যালবাম ইমাজিন প্রকাশ পায়, যার টাইটেল ট্র্যাক ইমাজিন যুদ্ধবিরোধী আন্দোলনের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। 1971 সালের আগস্টে লেনন নিউ ইয়র্ক চলে আসেন এবং সেখানে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। এই সময় লেনন হ্যাপি এক্সমাস ওয়ার ইজ ওভার গানটি প্রকাশ করেন, যে গানটিকে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন প্রশাসন সরকার বিরোধী প্রোপাগান্ডা মনে করে এবং তার আমেরিকান ইমিগ্রেশন বাতিল করে তাকে আইনি নোটিশ পাঠায়। লেনন 1976 সাল পর্যন্ত এই আইনি লড়াই লড়ে গেছেন, যা শেষ পর্যন্ত সমাধান হয়েছিল। 1972 সালে লেনন পুনরায় নিউ ইয়র্ক থেকে ব্রিটেনে চলে আসেন এবং অনর সাথে মিলে প্লাস্টিক অনো ব্যান্ডে কাজ করতে থাকেন। এ সময় তার গানের মূল বিষয়বস্তু ছিল নারী অধিকার, বর্ণ বৈষম্য ইত্যাদি সামাজিক ইস্যু। 1974 সালের অক্টোবর মাসে লেনন আবার নিউ ইয়র্ক ফিরে আসেন এবং ওয়ালস অ্যান্ড ব্রিজেস অ্যালবামটি রেকর্ড করেন। এই অ্যালবামের হোয়াট এভার গেটস ইউ থ্রু দ্য নাইট গানটিতে জন এলটন ব্যাকিং ভোকাল এবং পিয়ানো বাজিয়েছিল। এটাই একক শিল্পী হিসেবে লেননের একমাত্র গান যেটি ইউএস বিলবোর্ড হট 100 চার্টে উঠেছিল। 1975 সালের 9 অক্টোবর অনর ঘরে লেননের দ্বিতীয় সন্তান সিনের জন্ম হয়। সন্তান ও পরিবারকে সময় দেওয়ার জন্য এ সময় লেনন মিউজিক ইন্ডাস্ট্রি থেকে স্বেচ্ছায় নির্বাসন নেন। এই বিরতিকালীন সময়ে তিনি ড্রয়িংয়ে মনোনিবেশ করেন এবং আত্মজীবনীমূলক কিছু রচনা করেন, তার ভাষায় যা ছিল ম্যাড স্টাফ। প্রায় 5 বছর মিউজিক ইন্ডাস্ট্রি থেকে বিচ্ছিন্ন থাকার পর লেনন 1980 সালে আবার ফিরে আসেন মিউজিকে এবং জাস্ট লাইক স্টেয়ারিং ওভার গানটি প্রকাশ করেন। একই মাসে লেনন অনর সাথে যৌথভাবে ডাবল ফ্যান্টাসি অ্যালবামটি প্রকাশ করেন। এ সময় তিনি তার ছোট ছেলেকে নিয়ে বোটে করে বারমুডাতে সমগ্র কলোনি ঘুরে বেড়াতেন। 4 ডিসেম্বর 1980 সাল বিকেল 5টা জন লেনন তার এক ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানকে তার অ্যালবাম ডাবল ফ্যান্টাসির একটি কপিতে অটোগ্রাফ দিয়ে তার স্ত্রী অনোকে নিয়ে রেকর্ড প্ল্যান্টে রেকর্ডিংয়ের উদ্দেশ্যে দ্য ডাকোটা অ্যাপার্টমেন্ট ত্যাগ করেন। রেকর্ডিং শেষে জন লেনন ও অনো তাদের লিমোজিনে রাত 10:50 সময়ে তাদের ম্যানহাটেনের অ্যাপার্টমেন্টে এসে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকেন। এ সময় চ্যাপম্যান লেননকে খুব কাছ থেকে পিঠে ও ঘাড়ের কাছাকাছি গুলি করে। লেননকে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ক্রুজারে করে রুজভেল্ট হসপিটালে নেওয়া হলে সেখানে রাত 11টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। তার আততায়ী চ্যাপম্যানের 20 বছরের কারাদণ্ড হয়। তার মৃত্যুর সপ্তাহখানেকের মধ্যে তার ডাবল ফ্যান্টাসি অ্যালবামটি ইউএস ও ইউকের টপ চার্টে চলে আসে। এছাড়া লেননের ইমাজিন গানটি 1981 সালের
নাম্বার ওয়ান হিটে পরিণত হয় এবং হ্যাপি এক্সমাস দ্বিতীয় স্থান দখল করে। ১৯৮৪ সালে তার মৃত্যুর পর তার সর্বশেষ অ্যালবাম মিল্ক অ্যান্ড হানি প্রকাশ পায়। একজন পারফর্মার, রাইটার এবং কো রাইটার হিসেবে ল্যানোনের মোট ২৫টি গান বিলবোর্ড টপ চার্টে স্থান করে নিয়েছিল। ডাবল ফ্যান্টাসি অ্যালবামটি হচ্ছে তার বেস্ট সেলিং অ্যালবাম, যা ১৯৮১ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড লাভ করে। মিউজিকে তার অসামান্য অবদানের জন্য ১৯৮২ সালে তাকে সম্মানসূচক ব্রিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০০২ সালে বিবিসির এক জরিপে তাকে ১০০ গ্রেটেস্ট ব্রিটনসের তালিকায় অষ্টম স্থান দেওয়া হয়। রোলিং স্টোন তাদের ৩৮ জন গ্রেটেস্ট আর্টিস্ট অফ অল টাইম তালিকায় লেননকে পঞ্চম স্থানে রাখেন। ১৯৯৭ সালে লেনন দ্য সং রাইটার্স হল অফ ফেমে জায়গা করে নেন। এছাড়া তিনি দুবার দ্য রক অ্যান্ড রোল হল অফ ফেমে জায়গা করে নিয়েছিলেন, ১৯৮৮ সালে দ্য বিটলসের সদস্য হিসেবে এবং ১৯৯৪ সালে একক শিল্পী হিসেবে। ব্যান্ডের বাইরে লেনন ছিলেন একজন মানবতাবাদী এবং যুদ্ধবিরোধী একজন মানুষ, যা তিনি তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ করে গেছেন। ফার্নক্লিফ সেমিটারি হার্টসেল নিউ ইয়র্কে লেননের শবদাহ করা হয় এবং তার ছাইগুলো নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কে ছড়িয়ে দেওয়া হয়, যেখানে বর্তমানে স্ট্রবেরি ফিল্ড মেমোরিয়াল তৈরি করা হয়েছে।